ট্রেন ছুটে চলেছে বৃন্দাবনের পথে। ওই ট্রেনেরই এক কামরায় পাশাপাশি বসে আছে দুটি ছেলে, তাদের বালক বললেও কোনো ভুল হবে না। একজনের নাম মুকুন্দ আর অন্যজন জিতেন্দ্র। তারা বৃন্দাবনে চলেছে বটে, কিন্তু পকেটে একটাও পয়সা নেই। আসলে দুই বন্ধুর এই বৃন্দাবন যাত্রা ছিল একটি পরীক্ষা, ভগবান কৃষ্ণের অস্তিত্বের পরীক্ষা। তিনি আজও আছেন না নেই? ভগবানের প্রতি মুকুন্দের এত টান দেখে আজ সকালে তার দাদা অনন্ত তাকে বলে, শোনো মুকুন্দ, আমি তোমাকে আর তোমার এই বন্ধু জিতেন্দ্রকে আজ বৃন্দাবন শহরে পাঠাচ্ছি। তোমরা সঙ্গে একটি পয়সাও নিতে পারবে না, আর খাওয়া দাওয়া বা টাকা করির জন্য কারোর কাছে হাত পাততে পারবে না, অথচ না খেয়েও থাকতে পারবে না, আর বৃন্দাবনের রাস্তাতেও পড়ে থাকতে পারবে না। যদি আমার পরীক্ষার এইসব শর্তগুলোর একটাও না ভেঙে রাত 12টার আগে আগ্রায় আমাদের এই বাংলোতে ফিরে আসতে পারো, তাহলে সত্যিই বুঝবো যে এই কঠিন সংসারেও ভগবানকে পাওয়া যায়, আর তাহলে আমি তোমার শিষ্য হব। এই বলে অনন্তদা তাদের দুজনকে একখানি করে আগ্রা থেকে বৃন্দাবন যাবার এক পিঠের রেলের টিকিট হাতে দিলেন। এরপর দুটি নিঃসম্বল বালক বৃন্দাবনের উদ্দেশ্যে ট্রেনের কামরায় চড়ে বসল। ট্রেন মাইলের পর মাইল অতিক্রম করে ছুটে চলেছে। জিতেন্দ্র যেন একটু বিষণ্ণ, সে মুকুন্দকে বলল, ভগবান যে এরপর কী করে আমাদের আহার জোটাবেন বুঝতে পারছি না। বয়স কম হলেও ভগবানের প্রতি মুকুন্দের দৃঢ় বিশ্বাস আর গভীর ভালোবাসা। সে বলে, আরে ঘাবড়াও কেন জিতেন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণের পদরাজপুত লীলাভূমিতে আজ আমাদের বেড়াতে যাবার সৌভাগ্য হবে বলে কি যে আমার আনন্দ হচ্ছে তার আর কি বলবো। এমন সময় উল্টো দিকের সিটে বসে থাকা এক অপরিচিত ভদ্রলোক কৌতূহলী হয়ে তাদের জিজ্ঞাসা করলেন, মনোচোরার বাঁশির টানে তোমরা বাড়ি ছেড়ে পালাচ্ছ বুঝি? আমিও একজন দীন ভক্ত, বুঝলে? তা যাক, এই অসহ্য গরমে আজ তোমরা কোথায় থাকো কি খাও তা দেখা তো আমার এখন অবশ্য কর্তব্য হলো দেখছি। মুকুন্দ বলে, না মশাই, আমাদের একলা থাকতে দিন, আপনার দয়া অসীম, কিন্তু বাড়ি ছেড়ে আমরা পালাচ্ছি ভেবে আপনি নিতান্তই ভুল করেছেন। কিন্তু ট্রেন বৃন্দাবনে পৌঁছতেই সেই ভদ্রলোক এবং তার এক সঙ্গী মুকুন্দ আর জিতেন্দ্রের হাত দুটি জড়িয়ে ধরে একটা ঘোড়ার গাড়ি ডাকলেন। গাড়ি কিছুক্ষণের মধ্যেই এক বিশাল আশ্রমের সামনে গিয়ে দাঁড়ালো। একটি অল্পবয়সী ছেলে তাদের দুই বন্ধুকে নিয়ে গিয়ে বৈঠকখানা ঘরে বসালো। একজন সৌম্য দর্শন বয়স্কা মাতাজি সেই ঘরে এলেন, তিনি আশ্রম কর্ত্রী। সঙ্গী এক ভদ্রলোক তাকে বললেন, গৌরীমা, রাজকুমারেরা আজ আর আসতে পারলেন না, সেজন্য তারা খুবই দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তার জায়গায় আজ আমরা আর দুজন অতিথিকে এনেছি। ট্রেনে তাদের উপর নজর পড়াতে কৃষ্ণভক্ত বলেই মনে হলো। এই বলে মুকুন্দের দিকে ফিরে লোক দুটি বলল, বন্ধুরা এখন তবে আসি, গোবিন্দের ইচ্ছায় আবার পরে দেখা হবে। মায়ের স্নেহকোমল হাসি নিয়ে গৌরীমা মুকুন্দদের বললেন, তোমরা এসো বাবা, এসো এসো, আজকের চেয়ে ভালো দিনে আর কবে তোমরা আসতে পারতে? আশ্রমের পৃষ্ঠপোষক দুজন রাজকুমারের আজ আসবার কথা ছিল, তার হলো না। যাই হোক, আমার হাতে রান্নার কোনো সমস্তার আজ যদি না পাওয়া যেত তাহলে বড়ই আফসোস থেকে যেত যে বাবা। এই কথা শুনে জিতেন্দ্র আনন্দে কেঁদেই ফেলল। বৃন্দাবনে যে দশাপ্রাপ্ত হবে বলে সে আশঙ্কা করেছিল, তা যে আজ এইরকম রাজকীয় সম্বর্ধনায় পরিণত হবে তা বেচারা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কৃষ্ণের কৃপায় কি না হয়। খবর এলো আহার প্রস্তুত, দুই বন্ধু পাশাপাশি দুটি আসনে খেতে বসল। অন্তত 30 রকমের পদ, খোরাক জোটার চেয়ে নিঃসন্দেহে একে এক বিরাট ভুরি ভোজন বলা যেতে পারে। মুকুন্দ বলল, মা ঠাকুরন, এ রাজা রাজাদের উপযুক্ত ভোজই বটে, এরকম নেমন্তন্নে না এসে আপনাদের রাজ অতিথিদের কি এমন বেশি জরুরি কাজ পড়ে গেল তা কল্পনাও করতে পারি না। আপনার এই খাওয়ানো আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে রইল। এরপর মুকুন্দ আর জিতেন্দ্র গৌরীমার আশীর্বাদ নিয়ে এবং পুনরায় আশ্রম দর্শন করবার নিমন্ত্রণ গ্রহণ করে বিদায় নিল। বাইরে তখন অসহ্য গরম, একটা কদম গাছের নিচে দুই বন্ধুতে আশ্রয় নিল। এমন সময় এক যুবক
দ্রুতপদে এসে কদম গাছের নিচে দাঁড়িয়ে থাকা মুকুন্দকে প্রণাম করল। তারপর বলল, প্রভু, আপনি আর আপনার সঙ্গীটি নিশ্চয়ই আজ এখানে নতুন এসেছেন। আপনাদের অতিথি সেবা করতে আর তীর্থদর্শন করাতে আমায় অনুমতি দিন। আপনি আমার গুরু। আজকে আমার দুপুরের ধ্যানের সময় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে আমায় দেখিয়ে দিলেন যে এই গাছটির তলায় দুটি পথহারা পথিক বসে আছে, তার মধ্যে একটির মুখ হচ্ছে স্বয়ং আপনার, আমার গুরুদেব। ধ্যানে যা আমি প্রায়ই দেখেছি, এ দিনের সেবা গ্রহণ করলে যে অজস্র আনন্দ পাব, তা থেকে আমায় আজ আর বঞ্চিত করবেন না। মুকুন্দ বলল, আমিও খুব খুশি হয়েছি তুমি আমায় পেয়েছ বলে। দেখছি কি ভগবান, কি মানুষ, কেউই আমাদের ত্যাগ করেনি। মনে মনে তখন মুকুন্দের মাথা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নত হয়ে এলো। যুবকটি তার নাম বলল প্রতাপ চট্টোপাধ্যায়। সে একটা ঘোড়ার গাড়ি ডেকে আনল। তারা মদনমোহনের মন্দির আর শ্রীকৃষ্ণের অন্যান্য লীলাস্থল দর্শন করে এলো। বেড়াতে বেড়াতে রাত হয়ে গেল। একটু দাঁড়ান, কিছু সন্দেশ নিয়ে আসি বলে প্রতাপ স্টেশনের কাছে একটা মিষ্টির দোকানে ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই নানা রকম মিষ্টি নিয়ে সে আবার ফিরে এলো। তারপর, অন্তত আমায় এইটুকু পুণ্য সঞ্চয় করতে দিন বলে প্রতাপ নম্র হাসির সঙ্গে একগোছা নোট আর সদ্য কেনা দুটি আগ্রার টিকিট মুকুন্দের দিকে বাড়িয়ে দিল। অবশ্য তার হাত থেকে সেগুলো গ্রহণের সময় মুকুন্দের আন্তরিক শ্রদ্ধা ভগবান শ্রীকৃষ্ণের সেই অদৃশ্য হাতের প্রতি সমর্পিত হল। স্টেশনের কাছে একটা নির্জন জায়গা খুঁজে পেয়ে মুকুন্দ বলল, প্রতাপ, আজ তোমায় আমি বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ যোগী লাহিড়ী মহাশয়ের ক্রিয়াযোগে দীক্ষিত করব। তারই সাধন প্রণালী তোমার গুরু হবে। আধ ঘন্টার মধ্যেই দীক্ষাদান শেষ হল। প্রতাপ বলে, আজ শ্রীকৃষ্ণের দর্শন লাভ আমার পক্ষে পরম মঙ্গলের কারণ হল। প্রতাপের কাছ থেকে বিদায় নিয়ে আগ্রায় ফিরে যাবার ট্রেনে যখন তারা চাপল, মুকুন্দের অন্তর তখন এক অপূর্ব আনন্দে উদ্ভাসিত। পরবর্তীকালে এই বালক মুকুন্দ হয়ে উঠেছিলেন মহাযোগী পরমহংস যোগানন্দ। প্রতিষ্ঠা করেছিলেন YSS এবং SRF নামে দুটি আন্তর্জাতিক আধ্যাত্মিক প্রতিষ্ঠান, যা সগৌরবে ক্রমবর্ধমান হয়ে চলেছে। যোগানন্দজির রচিত অটোবায়োগ্রাফি অফ এ যোগী আজও পৃথিবীর বেস্ট সেলার, যা মানুষের জীবন বদলে দেওয়া অন্যতম একটি আধ্যাত্মিক গ্রন্থ। জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় গুরুদেব।